বেঙ্গল স্প্যাক চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি, এই পেছনে দেখতে পাচ্ছ আমরা এসেছি ফেমাস পেন্টার অবনীন্দ্রনাথ ঠাকুরের গার্ডেন হাউসে। তো আজকে আমরা এই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদেরকে ভালো লাগবে জায়গাটা। তো আমি অজয়, আমি গার্গি, আমরা তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো, চলো দেখা হবে। ওই দিকটাতে গঙ্গা। তো ডিটেলে দেখাবো তোমাদেরকে ওদিকটা আরো ভালো করে। তো এইটা দেখো রন্ধনশালা, ভাড়ার ঘর। গ্রন্থাগার, এই হচ্ছে শিল্পকুড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি। হচ্ছে দপ্তর, হচ্ছে দারোয়ানের ঘর। এই হচ্ছে সামনে দিকটা। তো এইটা মেন জায়গা, বাড়িটা না, মেন বাড়িটা আমরা আবার দেখাবো। এটা হচ্ছে পুরোটা ওভারভিউটা। এ দেখো কি সুন্দর একটা পুরনো দিনের উনুন করা রয়েছে। আজকালকার দিনে তো আর দেখা যায় না। এখানে লেডিস জেন্টস বাথরুম, এখানে লেডিস জেন্টস টয়লেটও রয়েছে। এই টয়লেটটাও খুব সুন্দর করে তৈরি করা। আর গাছের গুড়িগুলো প্রত্যেকটা বাঁধানো রয়েছে খুব নিরিবিলি। প্রচুর বড় জায়গাটা। সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখো গাছগুলো খুব সুন্দরভাবে প্ল্যান করে বসানো। এই বটগাছটা তো প্রচুর পুরনো মনে হচ্ছে। প্রচুর পুরনো বটগাছ এখানে রয়েছে অলরেডি। আমরা জানি যেহেতু এখানে আমার বাড়ি, তো আমি এখানে বহুদিন থেকে বহু বটগাছ দেখেছি যেগুলো বহু পুরনো। প্রত্যেকটা গুড়ি দেখো কি সুন্দরভাবে বাঁধানো রয়েছে। এই একটা বট গাছ দেখো, দেখো বট গাছটা শুধু দেখো। দর্শক মন্ডলীদের
এতক্ষণ তোমাদের বাঁধাকপি, ওলকপি, তারপরে বিভিন্ন ফুলের গাছ দেখালাম। এরপরে যেটা দেখাচ্ছি এই গাছটা, এখানে নাকি বিষধর সাপও থাকে। তো ঝুড়িটাও দেখো, পুরো গোড়ার থেকে বড় বড় ঝুড়ি হয়ে যাচ্ছে। দেখো গাছটা কিভাবে রয়েছে। অদ্ভুত সুন্দর, এ সুন্দরের কোনো তুলনা হয়তো হয়ই না, কোনো রকম তুলনা হয় না। ঝুড়িটা উপর দিক দিয়ে কি ফাইন হয়ে গেছে। যদি কোনো আর্টিস্ট এখানে বসে আঁকে, সত্যি তার কল্পনা প্রকৃতির সাথে যে কিভাবে রং ছোঁয়াবে সেটা বলার বাইরে। ভালো লাগা ভালোবাসার এরকম মিল সত্যি পাওয়া খুব দুষ্কর। আর এতটা স্নিগ্ধ জায়গাটা, শান্ত নিরিবিলি, মন খারাপ হলেও যেন এমনি মন ভালো হয়ে যায়। এই সেই গাছ যার সাথে জড়িত আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি, প্রথম ছবি আঁকার সেই স্মৃতি। এত সুন্দর জায়গাটায় যেন হারিয়েই গেছি, না যেন মনে হচ্ছে কোনো এক গল্প নিজে থেকেই তৈরি করেছে প্রকৃতি। সুন্দর সুন্দর ছবি নিজেই যেন এঁকে দিয়েছে। আর তার পেছনের যে ছোট ছোট স্মৃতি, ছোট ছোট গল্প, সব যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে অদ্ভুতভাবে, যা অতুলনীয়, যার তুলনা হয়তো কোনোভাবেই করা সম্ভব না। আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি।
এটা কিন্তু কোনো মার্বেল নয়, এটা কিন্তু ঘাস আর সিমেন্টের অদ্ভুত সৃষ্টি। আস্তে আস্তে মার্বেল শুরু হলো, দুপাশে সুন্দর সুন্দর গাছের সাথে এবার আসছে গঙ্গা। পণ্যগড়ে এত সুন্দর একটা জায়গা, কলকাতা থেকে তো বেশি ডিস্টেন্স না, তোমরা যে কোনো সময় চলে আসতে পারো, কিন্তু এখানের একটা টাইমিং রয়েছে, যে টাইমিংটা আমি তোমাদের বলে দেবো ডেসক্রিপশন বক্সে, তো তোমরা সেটা দেখে অবশ্যই চলে এসো। গঙ্গা সেদ্ধ মাটির যে গন্ধ, মন খারাপ কোথায় চলে গেছে। হারিয়েই গেছি মনে হয়। দূর দূর পর্যন্ত গঙ্গা বিস্তৃত, দেখো গঙ্গার ওপার পর্যন্ত দেখা যাচ্ছে। সামনেই একটা নৌকা ঘাটে ভিড়ে রয়েছে, সারাদিনের কাজ সেরে এখন তারা ক্লান্ত। মাথার উপর থেকে উঁকি মারছে সূর্য গাছের ছোট্ট ছোট্ট ফাঁক দিয়ে। চলে এসছে বাড়ি থেকে একটা রাস্তা সোজা ঘাটে নেমে গেছে, তো এইটা হচ্ছে সেই ঘাটটা। সামনে দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে, নৌকায় মাঝির এখন খাওয়া দাওয়া করছে। আর এইখান থেকে গঙ্গার ওভারভিউটা তো খুবই ভালো লাগছে দেখতে, বাড়িটাও অসাধারণ লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে তোমাদের। এবার আমরা যাচ্ছি সেই বাড়িতে যেটা বাগান বাড়ি। এবার হাতটা সামনে দিকে ছিল, একটা একটা সিঁড়ি পায়ে আস্তে আস্তে চলেছি। আর সাইডে অদ্ভুত সব ফুল রয়েছে। এখানে তার বলার কিছু নেই, জাস্ট কাজগুলো দেখো তোমরা, সেই পুরনো সুইচ বোর্ড যা হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। দেখো বারান্দাটা দেখো, বাইরের পুরো ওভারভিউটা আমি একটু দেওয়ার চেষ্টা করছি। সামনেই গঙ্গা, এটা একদিকের বারান্দা, আরেক দিকের বারান্দাটা থেকেও দেখাই। এবার যাচ্ছে
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণি। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি যাই কইতে কথা বাঁধে, হার মেনে যাই পরাণ আমার ফাঁদে। কইতে কি যাই কইতে কথা বাঁধে, হার মেনে যাই পরাণ আমার ফাঁদে। আমায় তুমি ফেলছো কোন ফাঁদে, বহিয়া যাই সুরের সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে ভেবে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে ভেবে না পাই দিশা। এ আধার যে পূর্ণ সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়, হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়, হাতটায় আমার বাড়িয়ে রাখো দাও গো আমার হাতে। ধরবো তারে বলবো তারে রাখবো তারে সাথে, হাতটায় আমার বাড়িয়ে রাখো দাও গো আমার হাতে। ধরবো তারে বলবো তারে রাখবো তারি সাথে। একলা পথে চলা আমার করবো বরণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো। এখানে একটা কি অদ্ভুত সুন্দর গাছ, পাতা বাহারি হবে, কালারটা দেখো বন্ধুরা। মনে হচ্ছে না আঁকা ছবি, ছোট্ট একটা পাথুরে পথ।
দেখো এখানে লেখা আছে, অন্য করে কি আনন্দেই কাটাতুম, সেই সেবার অন্য করে আমি কুড়ে ঘরে আঁকতে শিখি। এই এই জায়গাটাতেই কিন্তু তিনি প্রথম আঁকতে শিখেছিলেন, জোড়াসাঁকোর ধারে। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম মৃত্যু পণ্যগড় পৌরসভা থেকে এখানে একটা সৌধ করা আছে। এখানেই নাকি তার প্রথম আঁকতে শেখা, হবে নাই বা কেন, এত সুন্দর প্রকৃতি এঁকে রেখেছে এখানে, মন ছুঁয়ে যাওয়ারই মতো। তার মধ্যে এত সুন্দর এখানটা এখন সংরক্ষণ করা রয়েছে যে বিভিন্ন টাইপের গাছ দিয়ে আর পুরনো গাছের সাথে এত সুন্দর মেলবন্ধন হয়েছে। চলো তোমাদের একটা গাঁদার সাইজ দেখাই একটু কাছ থেকে। একটা হাতের থেকেও বড় সাইজের, এতটাই বড়, মানে সেটা কাছ থেকে না দেখলে বোধ হয় বুঝতেই পারবে না। ওই দূরে একটা জাহাজ চলে যাচ্ছে গঙ্গার ওপারে, দেখো এই গাছটা কি সুন্দর, এখানটা দেখো। আর এটা কি গার্গি? আচ্ছা এটা এই বাগানবাড়ির ভেতরেই অবস্থিত? বাগানবাড়ির ভেতরেই কি? ও আচ্ছা, দেখো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছো? দেখো 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 কি সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, উফ এত সুন্দর, মানে প্রকৃতির কোলে আমরা এসে দাঁড়িয়েছি মনে হচ্ছে, জাস্ট প্রকৃতির কোলে এসে দাঁড়িয়েছি। এই গাছটা দেখো, এরটা দেখলেই তোমাদের ভালো লাগবে, মানে আদর্শ ছবি আঁকার জায়গা। দেখো কীরকমভাবে নেমেছে, দেখো, আর তার সাথে গঙ্গার শোভা, গঙ্গায় লঞ্চ চলছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কার, ফুরফুরে হাওয়া সব মিশিয়ে, আর রাস্তাগুলো দেখো খুবই সুন্দর লাগবে। দূর থেকে বস ভবনটাও দেখা যাচ্ছে, আর উফ অপূর্ব লাগছে দেখতে, সত্যি ছবি আঁকার মতো জায়গা, মানে এখানে আসলে মন শান্ত হয়ে যাবে, মানে সত্যি মানে ছবি আঁকতেই মন চাইবে এই এত সুন্দর প্রকৃতি দর্শনের পরে। দেখো এই বটগাছের তলাটা এত সুন্দর, অপূর্ব লাগছে জায়গাটা, কেমন লাগছে গার্গি জায়গাটা কেমন? উফ ভাবা যায় না, দেখো কলকাতার এত কাছে, মানে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটা অবস্থিত এটা কোন নগরে, এবং এটা তো আসা খুবই সোজা, মানে ট্রেনে আসলে কোন্নগর স্টেশন, কোন্নগর স্টেশন থেকে টোটো ধরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাবো বললেই তোমাকে নামিয়ে দেবে, বেশিক্ষণের ব্যাপার না, স্টেশন থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই আছে।
আর যদি বাসে আসতে চাও তাহলে কর্ণগড় স্টপেজ, কর্ণগড়ের অরবিন্দ রোড স্টপেজ, অরবিন্দ রোড স্টপেজে নেমে একদম জিটি রোডের ওপরেই, এটা যাকে জিজ্ঞেস করবে দেখিয়ে দেবে। আর তাছাড়া আমি যখন ভিডিওটা তোমরা দেখতে পাবে ইউটিউবে, তখন এই লোকেশনটা আমি তো দিয়ে দেবো। ওখানে গঙ্গার উল্টো দিকের মন্দিরটাও দেখতে বেশ সুন্দর লাগছে। আর এইখানে বিষধর সর্প আছে বলে লাগানো আছে। তো এবার দেখো এখানে পুরো বালি দেওয়া আছে, কি সুন্দর। আমরা বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে গিয়ে যে গার্গী একটু সেলফি তুলছে নিজের, তাই আমরা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সামনে নৌকাটা অপূর্ব লাগছে না নৌকাটা, আর দূরে মন্দিরটা তো তোমাদের আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি উল্টো পারে কি আছে সেগুলো দেখে নাও। আর মোটের ওপর ওভারভিউটা দেখো, আহ কি লাগছে। এই গঙ্গা থেকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো পুরো বাগান বাড়িটার ওভারভিউটা তোমরা পেয়ে যাবে। ওই বাড়িটা দেখা যাচ্ছে, বসত বাড়িটা দেখা যাচ্ছে। আমরা বাড়ির ভেতরটা তো অলরেডি গার্গী তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে, তো খুব ভালো লেগেছে তোমাদের আশা করি। তা মানে দু তিন ঘন্টা সময় কাটানোর জন্য অপূর্ব সুন্দর। আচ্ছা আমাদের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো আমাদের ভিডিওটা, আমাদের চ্যানেলটিকে বেঙ্গল সোয়াগ অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আর বেশি বড় করব না ভিডিওটা, তা আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো বেঙ্গল সোয়াগ জিন্দাবাদ, আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো। চলো আবার নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কিছু দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে। ওকে বাই বাই গার্গী, টাটা বলে দাও। টাটা, চলো।